জনগণের সাথে সম্পর্ক খারাপ হলে জনগণের মানসিকতা বুঝতে ব্যর্থ হলে যত শক্তিশালী হোক না কেন ক্ষমতায় থাকতে পারবে না টিকতে পারবে না আসলে কি আপনারা আমার বুঝ কথা বুঝে নেননি জনগণের সাথে সম্পর্ক ভালো হলে বডিগার্ড লাগে না জনগণের সাথে সম্পর্ক খারাপ হলে বডিগার্ডও রক্ষা করতে পারে না অনেক টাইমে বডিগার্ডে শুট করে দেয় রাজীব গান্ধীকে শুট করে দিছে মহাত্মা গান্ধীকে শুট করে দিছে ইন্দিরা গান্ধীকে শুট করে দিছে কথা কয় না আপনারা কি আমার কথা বুঝতেছেন আপনি যদি মনে করেন মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনিও শুট হয়েছে এটা জনগণে করে নাই এটা করছে কিছু দুষ্কৃতিকারী লোক হয়তোবা আমি খেয়াল করেন কিন্তু হয়তোবা বিদেশিদের থেকে পয়সা খাইয়া যে একটা ছোট্ট কান্ট্রির নেতা এত পাওয়ারফুল হবে এই পাওয়ারফুল নেতা হইলে আমাদের বড় রাষ্ট্রের জন্য সমস্যা এই জন্য তারা আউট করে দিছে কথা কয় না কেন এই দেশের জনগণে আউট করে নাই দুষ্কৃতিকারী সেনা সদস্যরা করছে হয়তো বা কারো দালালি করে জিয়াউর রহমানের সাথে সম্পর্ক জনগণের ভালো ছিল কিন্তু জিয়াউর রহমানকেও যে শুট করছে জনগণে না যখন দেখলো এত ছোট্ট কান্ট্রির একটা প্রেসিডেন্ট কি বলা হয় যেন সাতটা কান্ট্রি নিয়া কি একটা গঠন করছে সার্ক ঘর গঠন করছে সার্ক আবার ইরাক ইরান যুদ্ধের মধ্যে সে নেতৃত্ব দেয় ওআইসির ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘের ভাইস প্রেসিডেন্ট ছোট্ট একটা কান্ট্রির নেতা এত আগে গেছে গা বেঈমানদের মাথা খারাপ বেঈমানদের মাথা খারাপ যাদেরকে আমরা বন্ধু মনে করি তো তারা তাদের পথের কাটা জিয়াউর রহমানকে সরাইয়া দিছে কথা কয় না কেন এই জন্য আমরা দুজনের রুহের মাগফিরাত কামনা করি যেমন বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করি তেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি আমরা দুই নেতার কোন নেতার কবরে ফুল দিয়া চুপে চাপে দাঁড়াই থাকার মানুষ না এই কয়দিন আগেও কোটালি পাড়া গেছি কয়দিন আগেও আমি এবং আমার বেয়াই মাওলানা জুনায়েদ আল হাবিব দুজনেই কোটালি পাড়া গেছি ইদানিং কি জানি একটা হয়েছে আমি আগে হে পরে হে আগে হে পরে এই তাল শুরু হয়েছে আজকে এইখানে আমি আগে ও পরে ওইখানে আমি পরে ও আগে মানে হাড্ডা হাড্ডি লড়াই কথা কয় না কি লড়াই বলে না হাড্ডা হাড্ডি লড়াই আমরা ওইখানে গেছি হাজার হাজার মানুষ আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রিয় নেতার কবর পর্যন্ত যাইতে পারি নাই বাকি যেই রোডে ওনার কবরস্থানে যায় মাকবারায় ওই রোডের মাথায় দাঁড়াইয়া জিয়ারত করছি সুরে এখলাস কয়েকবার পয়রা ফাটাইছি তোরা হইনির হোলারা যাইয়া ফুলের তোরা কবর উপরে দিয়ে চুপচাপ দাঁড়াই থাকস লাগে যেমন কবর পূজা করস ঠিকই আছে তোরা তোরা মনে হয় যেন কবর পূজা করস কিছু বড়স না ভালো হয়েছে কারণ না আর বোবাদার কারণ একটা কথা কইস ভালো হয়েছে চুপচাপ থাকস কেন যদি তোরা ফটতি ভুল পড়তি ভুল পড়লে তোর উপর আল্লাহর গজব পড়তো কবরওয়ালার উপরও গজব পড়তো কথা কয় না কেন قال سيدنا رسول الله صلى الله عليه وسلم رب قارئ للقرآن يقرأ والقرآن يلعنه أو كما قال عليه الصلاة والسلام অনেক কোরআন পড়নেওয়ালা কোরআন পড়ে মগর ভুল পড়ে কোরআন তাকে লানত দেয় কোরআনে কয় আমার ভুল পড়লি গা তোর উপরে আল্লাহর গজব পড়ো যার উপরে কোরআন গজব দেয় ও যদি ফইরা
জিয়াউর রহমানের নামে পাঠায়, ও যদি বইরা বঙ্গবন্ধুর নামে ভরা পার পাঠায় তো সওয়াব পাইব না গজব পাইব? কথা কয় না কি পাইব? মাদ্রাসাওয়ালারা ভুল পড়ে না শুদ্ধ পড়ে? আরে কথা কয় না, এইখান থেকে বইরা পাঠাইলে গজব যাইব না রহমত যাইব? এই মাদ্রাসার বয়স 21 দিন, এই মাদ্রাসা দিন দিন তরাক্কি হোক এটা কি আপনারা চাননি? কে কে চান হাত উঠে দেখান মেহরবানি করে। এটা আমার ওয়াজ না, আমার 21শে পাইছে। কিসে পাইছে? আবার 21শে ফেব্রুয়ারি। কথা কয় না, আবার 21শে কি? কিন্তু এইখানেও ভুল, বাংলা ভাষার জন্য আন্দোলন কইরা তুই কস 21শে ফেব্রুয়ারি, তুই ফকির নির ফোলা বলতে পারস না, 8ই ফাল্গুন বলতে পারস না। অর্থাৎ ভাষা হলো বাংলা, আন্দোলনের ডেট হলো ইংরেজি, এটার চাইতে গাদ্দারি আর কি হইতে পারে? কথা কয় না কেন? মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মান্না, আমার কোনো মনে কষ্ট যায়নি কেন? আমরা একবার এটা কে রুম্মা হুজুর এ রুম্মে মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি লেকে দানম সালেহা পয়গম্বরি মান্না দান। এটা আমার কথা, আমি কইলে তো কইতে যে মৌলবি রে এমনি সংকীর্ণ মনার, এটা খুব বড় মনা মানুষের কথা, শায়ের মাশরিক দার্শনিক কবি আল্লামা ইকবাল মরহুমের বক্তব্য। মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি লেকে দানম সালেহা পয়গম্বরি। আমরা জানুয়ারি বুঝি না, আমরা ফেব্রুয়ারি বুঝি না, আমরা বুঝি মুহররম, আমরা বুঝি সফর, আমরা বুঝি রবিউল আউয়াল, আমরা বুঝি রবিউস সানি, আমরা বুঝি জুমাদাল উলা, আমরা বুঝি জুমাদাল উখরা, রজব শাবান রমজান শাওয়াল জিলকাদা জিলহাজ। আল্লাহরে হাজির নাজির জানে বলছি, ইসলামী ইতিহাসের থেকে বলছি, পৃথিবীর প্রথম থেকে মহরম সফর রজব রবিউল আউয়াল রবিউল আখের, ফাল্গুন বলেন, চৈত্র বলেন, জানুয়ারি বলেন, ফেব্রুয়ারি বলেন, এটা পরবর্তীতে জনগণের সদস্য করছে, মগর মহরম সফর আল্লাহর ঠিক করা। এবারে বলেন আমরা মানুষের তৈরি ঠিক করা যেটা এটা বলবো না কেন? আল্লাহর ঠিক করাটা বলবো। এই জন্য এখন থেকে আমরা খেয়াল রাখবো, মহরম সফর রবিউল আউয়াল রবিউস সানি, জানুয়ারি ফেব্রুয়ারির হিসাব রাখা ফরজ না ওয়াজিব না, সুন্নতে মুয়াক্কাদাও না। আর ফাল্গুনের হিসাব রাখা, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, এটার হিসাব রাখা না ফরজ না ওয়াজিব না সুন্নতে মুয়াক্কাদা। কিন্তু মুহররম সফর রবিউল আউয়ালের হিসাব রাখা ফরজে কেফায়া। এটা নিচে রাখছেন আর তারপরে এটা দেখ তোরটা চলবো না, এটাও তো ভালো। এটা কোনো মুসলমানে পান করছে? এটা কি কোনো হিন্দু পান করছে? হিন্দু পান করলেও তো আমরা খাই, খুইলে যখন দিস গতর পানি খেয়ে এলো। মুশকিল হলো আমার ওয়াজ মানুষ বেশিক্ষণ শুনতে চায় না, এখন আমরারা কতক্ষণ শুনবেন আমার জানা নাই। আজ অন্তত 1 ঘন্টা তো আপনারা আমার সময় দিবেন, একে সময় দিবেন 1-2 দেখেন রাতের আমাদের উঠেন না, উঠে ও শুরু হয় নাই, উঠেন না এখনো। যদি আপনি বিরক্ত হয়ে যান তো কি, আরে অপারেশনের মধ্যে তো অপারেশন তো একটু কষ্ট দিয়ে হয়, অপারেশন করতে ডাক্তারেরও কষ্ট হয় রুগীরও কষ্ট হয়, আপনি অধৈর্য হয়ে উঠে গেলে তো অপারেশন সাকসেস হবে না। পরে ইমানের ক্যান্সার, ইমানের ডায়াবেটিস,
ইমানের হার্ট অ্যাটাক, ইমানের আলসার, এটা নিয়ে মরবেন, তার মানে বেঈমান হয়ে মরবেন। কথা কয় না কেন? যারা মৌলভীদের কথা বরদাস্ত করতে পারে না তার অর্থ হলো এরা রসুলের কথা বরদাস্ত করতে পারে না, তার অর্থ হলো এরা কোরআনের কথা বরদাস্ত করতে পারে না, তার অর্থ হলো এরা সুন্নার কথা বরদাস্ত করতে পারে না। যারা কোরআন সুন্নাহ রসুলের কথা বরদাস্ত করতে পারে না এদের ঈমান আছে বলে আমি মনে করি না। একটু সামান্য গরম হয়ে গেলে গা ফকিন্নির ফোলাগর গায়ের মধ্যে আগুন লেগে যায়, মনে হয় যেন লাহাওলা হলে যেমন ইবলিসের শরীরে আগুন লেগে যায়। ঠিক সেইভাবে যখনই কোরআন হাদিসের মূল কথা আলোচনা শুরু হয় তখনই এদের শরীরের মধ্যে আগুন লেগে যায়। কথা ঠিক আছে নেই? বেজাল লাগাইয়েন না, বনকে দিওয়ানা করেঙ্গে খালকাকে দিওয়ানা হাম, বনকে দিওয়ানা করেঙ্গে খালকাকে দিওয়ানা হাম, বরসারে মজলিস সুনায়েঙ্গে তেরা আফসানা। জীবনে মিডা মিডা ওষুধ বহুত খেয়েছ, হোমিওপ্যাথি খাইতে খাইতে যান শেষ, রোগ ভালো হয় না, পরে এলোপ্যাথিক ট্যাবলেট শুরু করছ তাও কাম হয় না। এখন যে রোগ তোমার ক্যান্সার, অপারেশনের বিকল্প নাই। মসজিদে যখন ওয়াজ শুরু হয় নামাজের ওয়াজ ঠিক আছে, রোজার ওয়াজ ঠিক আছে, হজ যাকাতের ওয়াজ ঠিক আছে, যখন এই গুসের বিরুদ্ধে শুরু হয় হুজুর ওয়াজ কি আর নাই? কথা কয় না কেন? যখন সুদুর বিরুদ্ধে ওয়াজ শুরু হয় হুজুর ওয়াজ কি আর নাই, যখন পর্দার কথা শুরু হয় হুজুর ওয়াজ কি আর নাই। ও দোস্ত আবাব, যখন দেশের সম্পদ চুরি করার বিরুদ্ধে ওয়াজ শুরু হয় হুজুর ওয়াজ কি আর নাই, গালের দাঁত ফলাইয়া দিম, সুরা তোরা চুরি করতে পারবি আমরা বলতেও পারবো না। কথা কয় না কেন? কথা খুব ভালো করে বুঝেন। বনকে দিওয়ানা করেঙ্গে খালকাকে দিওয়ানা, বনকে দিওয়ানা করেঙ্গে খালকাকে দিওয়ানা, বরসারে মজলিস সুনায়েঙ্গে তেরা আফসানা। এটা আমাদের লোকে জামিলে করেন না, আমরা গোমর ভাগ করে দিই। আমরা গোমর ভাগ করা শিখছি, পলিটিক্স আপনারাও করেন, আমরাও আমরা কোরআনই পলিটিক্স করি। আপনারা কাল মার্স, লেনিন, মাও সেতুং, স্টালিনের পলিটিক্স করেন, ওই ফকিন্নির ফোলারা পলিটিক্স বুঝতো না। আমরা কোরআনের বরকতে পলিটিক্সের ভিতরে ঢুকছি, ভিতরের 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 ভিতরে ঢুকছি। আমরা জেলখানার মধ্যে গিয়া বঙ্গবন্ধুর উপরে ডিগ্রি করছি, থিসেস করছি, থিসেস ডক্টরেট। জেলখানা সাইড মার 10 দিন ছিলাম, ওইখানে কোনো বই নেই তো, আছে শুধু আমার প্রিয় নেতার জিন্দিগি। এই জন্য আমরা যারা ছিলাম জনায়েদ আল হাবিব, তারপরে সাখাওয়াত রাজি, আজিজুল হক ইসলামাবাদী, ওই এতের কথা কইলাম না, এতে খারাপ কে এই কথা কইলাম না, আমরা সবাই বইগুলো ফইরা। তোরা যারা ইনডাইরেক্ট আমলিক করস, আমরা তো ডাইরেক্ট আমলিক করি। এই জন্য প্রিয় নেতার জিন্দিগি ভালো করে মোতালা করার চেষ্টা করছি। রাজনীতি কচু বুঝোস বেটা তোরা, বঙ্গবন্ধু তোদের মতো, বঙ্গবন্ধু তোদের মতো এরকম অসহিষ্ণু ছিল না। বঙ্গবন্ধুকে মানুষ বহুত গালাগালি সামনাসামনি করছে, মনোর বহঙ্কার, বঙ্গবন্ধু কোনো সময় প্রতিবাদ করে নাই। কথা কয় না কেন? আর কিছু হইলে তোরা সেট করে উঠেছ বেটা, সেট করে সুত করে মৌলবী করে জেলখানার ঢুকাস। বুদ্ধা কত যদি কোনো মৌলবীর গায়ে আর হাত দেওয়া হয়, হাতকে ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আপনার জানি তো আপনি নোয়াখালী, আমার বাড়ি নোয়াখালী, আমি জানি তো আপনারা দাবাত দিবেন না। এই জন্য সুযোগ পাইছি, জীবনের যত রকম দুঃখ আছে
সব জায়রা সোজা চলে যাবো গেল, যেন আর জীবনে নোয়াখালি আসতে না হয়। আল্লাহ আকবার, কি খুশি! মৌলবি করে জেলে ঢুকায়, মৌলবি জেলে ঢুকার পরে যে ফাঁকা হয় এটা জানিস না তো গো? সোরেরা জেলে ঢুকলে বড় সোর হয়, বড় সোর হয়, এবং ওইখান থেকে আন্ডার ওয়ার্ল্ড এর যত সব তামিলে আছে সব নিয়ন্ত্রণ করে। আর মৌলবি জেলে ঢুকার পরে কেউ মুজাদ্দিদ আল ফাসানি হয়, কেউ শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভি হয়, কেউ শাইখুলিন মাহমুদুল হাসান হয়, কেউ কাসিম নানুতুবি হয়, কেউ রশিদ আহমদ গঙ্গুই হয়, কেউ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হয়, কেউ ইমাম আজম আবু হানিফা হয়, কেউ ইমাম শাফি হয়, কেউ ইমাম আহমদ ইবনে হাম্বল হয়, কেউ ইমাম মালিক হয়, কেউ ইমাম আবু ইউসুফ হযরত আবু ইউসুফ আলাইহিস সালামের মতো দেশের রাষ্ট্রপ্রধান হয়। কথা কয় না কেন? আপনি জেলে ঢুকাইলে মুরুবির জিন্দিগির বরকত শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি আগে জেলে যাই নাই, আমার ওই হাতিয়ে দিত কম। আর জেলেতে বাইরের পরে 40-50-এর নিচে হাতিয়ে দেন, আমি মনে মনে করি আরে আরো আগে জেলে গেলে না ভালো হতো। আমি মনে মনে করি হ্যাঁ আরো আগে জেলে নিলে না ভালো, সম্ভাবনা আছে আবার যাও। আমিও মানসিকভাবে প্রস্তুত, কারণ আমি এটার মজা বুঝছি। এনে দেশে এনে ঘুমাইতে পারি না, মেয়ে প্রতিদিন 4-5টা ওয়াজ করুন লাগে, আর জেলখানায় গেলে কোনো ওয়াজ নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মজা মুরশিদ কে মায়খানা মে, আল্লাহ আল্লাহ কে মজা মুরশিদ কে মায়খানা মে, দোনো আলম কি হকীকত এক পায়মানা মে হ্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, সমে মে হিম্মত কহাঁ জুতের পরওয়ানো মে, সমে মে হিম্মত কহাঁ জুতের পরওয়ানো মে, লুৎফ জিনে মে নেই জল জল কে মর জানে মে হ্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসলে আমি একটা গরম ওয়াজ করার খেয়াল করছি, এখন ওয়াজ শুরুর আগে গরম হয়েছে রাখলে ওটা। আমি একটা গরম ওয়াজ করার খেয়াল করছি, শক্ত ওয়াজ করার খেয়াল করছি, হ্যাঁ এটা শুরু করার আগে গরম হয়েছে। গরম ওয়াজ মানি, শক্ত ওয়াজ মানি। আসলে হুজুর সাল্লাল্লাহু সাল্লামের জিন্দিগি দুই ধরনের, একটা হলো ঠান্ডা আর একটা হলো গরম, একটা হইলো নরম আর একটা হইলো শক্ত। এই আমি এই যে নিয়ে মাধ্যম মাইতিম 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 মাইতিম, অর্থাৎ সোজা কথা, আমি আপনাদের সামনে জেহাদের উপরে ওয়াজ করার নিয়ত করছি। শুনবেন নি আপনারা? কে কে শুনবেন হাত উঠে দেখেন তো মেহরবানি করে। আর
ছাগল বোলা না ডরাইব গেলে না আমার যদি কেউ ডরা এরকম মজার মানুষের বুঝতে হবে যে এদের আসলে এই নার অনেক দুর্বল। আমি আল্লাহর রহমতে আমি তো আমার বাসায় যারা আমারে গ্রেফতার করার জন্য আসছে এসপি সাহেব সবাই সবাই আমার বাসায় কাইতে বলেছি কি এর বয়ড আমি কিছু বেটা তোরা আইসস দেখতে আমার কাছে অনেক ভালো লাগতে আছে। হেরে কয় বাবুরে কি আজীব মানুষ না রে তে আমার কয় আঙ্কেল আপনি কি ভয় পাইতে আসেন না? আমি বললাম যে তোরা আমার ছেলে আমি তোদের বাপ, যে এই বাপের এতগুলো যুবক ছেলে সে বাপের আবার ভয় কিসের রে? কথা কয় না কেন? এরপরে হেরা একজন আরেকজনের কয় যে আঙ্কেল অনেক রসিক মানুষ। আমি কি হইনি হোলা তুই রসিক দেখছিস কি? তোরা আমার জিয়ে এনে নিবি নেস না সব দিনের আমি ফেরেশান করা বলাম ফ্যাট ব্যথা করাই দিয়ে দিব কইরা বলাম হাসাইতে হাসাইতে ভয় আবার কি এর ভয় ডরাচ্ছে সান্ত্বনা দিতে আছে। আলোচনা জেহাদের উপরে হবে ঠিক আছে, শুনবেন তো আপনারা একে শুনবেন হাতুরে দেখেন মেহরবানি দেখেন আমার আল্লাহ কি মজা করে বলছেন কি মজা দেখেন না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুনেন এই আলোচনাটাকে কাফেররা বড় ভয় পায় ঠান্ডা মাথায় খুলে চিল্লাইন এই আলোচনাটাকে বেঈমানরা বড় ভয় পায়। আচ্ছা বলেন তো বেঈমান ইহুদি খ্রিস্টান এবারে এ পাগড়িওয়ালা কই যাস সামনে এই এই আপনি বলেন যে এই আলোচনা আচ্ছা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা আমাদের বন্ধু না শত্রু? যেই আলোচনা শত্রুরা ভয় পায় বুঝতে হবে এই আলোচনার ভিতরে মাল আছে। আরে কথা কয় না আমাদের একে ফজলুল হক সাহ নাকি শেরে শেরে বাংলা একে ফজলুল হক সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার সময় কতক্ষণ আমার জানা নাই কিন্তু আমার পরবর্তী মেহমান আসলে আমি ছেড়ে দিব। একে ফজলুল হক সাহেব বলছেন যে আমার বক্তব্যে যদি বেঈমানরা খুশি হয় বুঝবা আমি মুসলমানদের বিষ মারতে আছি কারণ আমার বক্তব্যে বেঈমানরা খুশি। আর যদি কখনো দেখো আমার বক্তব্যে বেঈমানরা অসন্তুষ্ট তো বুঝবে যে আমার দ্বারা ইসলাম আর মুসলমানদের উপকার হইতে আছে। আপনারা বলেন প্রথম কথা এ অমুসলিম ইহুদি খ্রিস্টান এরা মুসলমানদের শত্রু না বন্ধু? আমাদের দেশে যারা আছে আলহামদুলিল্লাহ এরা আমাদের বন্ধু। কেন বন্ধু? এই জন্য বন্ধু এরা আমাদের দেশের সরকারকে কর দিয়া আমাদের দেশের আইন কানুন মেনে এইখানে চলতে আছে। অতএব কখনো এদের জান মাল পূজা মণ্ডপ আবরু ইজ্জতের উপরে আক্রমণ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই সম্পূর্ণ হারাম। কথা কয় না কেন? ফাঁকে ফাঁকে এদেশের সাধারণ মুসলমানদেরকে সাধারণ মুসলমানদেরকে বেকায়দায় ফালাইবার জন্য অর্থাৎ এই দেশে জঙ্গি আছে এই কথাটা বুঝাইবার জন্য আমরা নিজেরা এদের পূজা মণ্ডপে আক্রমণ করি এদের ঘর বাড়ি তছনছ করার চেষ্টা করি। উদ্দেশ্য হইল যেন কওমি মাদ্রাসাওয়ালারা ধরা খায় যেন মৌলবীরা ধরা খায় যেন দিনদাররা ধরা খায় যেন সাধারণ মানুষ ধরা খায়। আল্লাহর রহমতে বুঝে ফেলছে সারা দুনিয়ার মানুষ যে মুসলমানেরা বিশেষ করে ওলামায়ে কেরাম কওমি মাদ্রাসা সরকারি মাদ্রাসা কোন দিনদার মানুষ যারা ইসলামী রাজনীতি করে কখনো এরা বেঈমানদের পূজা মণ্ডপে আক্রমণ করে না না না। আপনারা কি আমার কথা বুঝছেন? কে কে বুঝছেন হাত উঠে দেখান। যদি কোথাও দেখেন যে এদের পূজা মণ্ডপে আক্রমণ চলছে যদি কোথাও দেখেন এদেরকে ঘর বাড়ি থেকে
আউট করে দিয়েছে, তখন বুঝবেন যে যারা মুখে এদের বন্ধুত্বের কথা বলে দিলের ভিতরে এদের জন্য শত্রুতা। কথা বুঝে না রে, সব কথা কি আমাকে দিয়া ভাঙিয়ে বলাবেন? হুশিয়ার কয়েক হরফে নসিহত সে কেফায়াত, হুশিয়ার কয়েক হরফে নসিহত সে কেফায়াত, নাদান কো কাফি নেই দফতর না রিসালা। এইভাবে ইশারা ইঙ্গিতে বলার পরেও কয় হুজুর কি জানি বইলে বলাইছে, কথা কয় এভাবে ইশারা ইঙ্গিতে বলার পরেও কয় হুজুর বইলে বলাইছে। আর কেমনে গোপনীয়ত রক্ষা করতাম আপনারা এই দেশের পূজা মণ্ডপ ভাঙক কেউ, এটা কি আপনারা চান? চান না কে কে হাতুড়ে দেখান, হাতুড়ে দেখা বেটা কেউ চায় না, একদম থাপড়ার মধ্যে হাতুড়ে দিতে পারো তোর কি ফেরালাইছিস? পূজা মণ্ডপে আক্রমণ হোক এটা কি আপনারা চান? চান না কে কে হাতুড়ে দেখান? এই দেশের কোন হিন্দু কোন খ্রিস্টান অর্থাৎ যারা সংখ্যালঘু এদের উপরে এদের জানের উপরে এদের মালের উপরে কোন রকমের আক্রমণ হোক এটা কি আপনারা চান? চান না কে কে হাত উঠে দেখেন? গোয়েন্দার দোস্ত হাবাবরা নোট করেন, আপনারা কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত, এইখানে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জাতীয় পার্টিও আছে, জামাতও আছে, আল্লাহর রহমতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সংখ্যালঘু মানুষ যারা এদেশের সরকারকে কর দিয়ে চলে, এদের উপরে আক্রমণ, এদের জায়গা জমি দখল, এদের পূজা মণ্ডপের উপর আক্রমণ, আলহামদুলিল্লাহ আমরা বরদাস্ত করি না, করব না। মুসলমানদের জান মাল জবাব আমাদের কাছে নিরাপদ, আমাদের হিন্দু ভাই বোনদের জান মালও আমাদের কাছে নিরাপদ, কিন্তু বদমাইশ টাউট ইসরায়েল এটা বরদাস্ত করতে পারে না। ইসরায়েলের কাছে মুসলমানদের নিরীহ মহিলা, নিরীহ পুরুষ, নিরীহ শিশুও এদের আক্রমণের থেকে নিরাপদ না। অতএব আমি আপনাদেরকে দাওয়াত দিব, যদি শক্তি থাকে আর সুযোগ থাকে ফিলিস্তিনি যুদ্ধ হামারদের পাশে দাঁড়াবো আর ইসরায়েলের কলিজা আক্রমণ করব। কারা কারা তৈরি আছেন হাত উঠে দেখান। ওলামায়ে কেরামের শত্রুরা কষ্ট, আমার শত্রু আছে আমাকে ওরা আওয়ামী লীগও দাবাত দেয়, হাইবেল্লায় দাবাত দেয় না, বিএনপিও দাবাত দেয়, জাতীয় পার্টিও দাবাত দেয়, জমা বিশেষ করে নির্বাচন আসলে যে কতজনে তো আসায়, যদিও পয়সাবিহীন তো আসায়, আমি আবার কই পয়সা দাও নাই তো দোয়া করুননি বাইল করা ফাইজলামিরা জায়গা নাই, সব জায়গায় পয়সা খরচ করতে পারো, মৌলবীর কাছে দোয়ার জন্য আসলে আর পয়সা খরচ করতে পারো না, এই জন্য আমরাও বিনা অজুতে দোয়া করে দিই, দোয়া এমনি করি যেমনি করলে বদ্ধ হয়, কথা কয় শের একটা শুনামনি আপনাদেরকে, ওয়াজ বাইশটি শুনলেন সবসময় ওয়াজ করা সম্ভব হয় না। কাশতিয়ে হিন্দু সেতাকে না খোদা পায়েন দাবাত, কাশতিয়ে হিন্দু সেতাকে না খোদা পায়েন দাবাদ, আই জওয়াহির লাল নেহরু তা কিয়ামত জিন্দাবাদ। কিছু তো বুঝেন নাই, এটা আমি বাংলা করতে আছি, অর্থ করতে আছি, অর্থ না করলে তো তোরা বুঝবি না রে, দেখ না অন্যের ওলারা দিয়ে একটা ইংরেজি কই অর্থ কয় না, নিজের শিক্ষিত বুঝে বেডা, শিক্ষিতই বুঝে শিক্ষিতই, ফাকনা ফাকনা রে আপনারা আমার বাম সাইডে বাজাই, ঠিকই আছে, ফাকনা মানুষ ছাড়া এনে বৈশা সুবিধা করতে পারবে, দমক খাইয়ে কত আগে চাই যেতে। এটা একটা মুসলিম কবির কবিতা, এই মুসলিম কবি এই কবিতাটা পড়ে জওহরলাল নেহরুর জন্য দোয়া করছে, হিন্দু না মুসলমান, হিন্দুর জন্য মুসলমান কবি দোয়া করছে, কি দোয়া?
কাশ্তিয়ে হিন্দুস্তানকে না খোদা পায়েন্দাবাদ আয় জওয়াহির লাল নেহরু তা কিয়ামত জিন্দাবাদ। ও হিন্দুস্তান নামক ভারতবর্ষ নামক নৌকার সেরাং পাইলট ও যেন জিন্দা থাকে, অর্থাৎ জওহরলাল নেহরু যেন কেয়ামত পর্যন্ত জীবিত থাকে। এটা হইল দোয়া। হযরত থানভীর কাছে একজন যায় কয়, হুজুর এই যে মুসলমান কবি এই হিন্দুর জন্য দোয়া করল, কয় যে কেয়ামত পর্যন্ত আল্লাহ তারা যেন বাঁচিয়ে রাখে। হইল নি এই দোয়াটা হইল। আরে আগে বললো মুসকিয়াছি দিয়ে বলে এটা কি দোয়া নেই, এটা তো দোয়া না, এটা বদোয়া। কথা কয় না এটা কি না কি কেমনে বদোয়া, কয় যে আল্লাহ তারা কেয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখো। অর্থ হইল কেয়ামত হবে বেঈমানের উপরে, যারা বেঈমান এদের উপরে কেয়ামত হবে। ঈমানদার কেয়ামতের আগে বাতাসের মাধ্যমে স্নিগ্ধ বাতাস শুরু হবে, এই বাতাসের মাধ্যমে যারা নেককার মানুষ সব মরে যাবে গা, এখন আর বেঈমান যারা কেউ থাকবে না, এদের উপরে কেয়ামত হবে। তো মুসলমানে তার জন্য বদদোয়া করছে, এই ফকিন্নির বলা যেমন কেয়ামত পর্যন্ত বাঁচে, বেঈমান হইয়া মরে। কথা কয় না কেন? এই জন্য আমাদের কাছে যখন ইসলামের দুশ্মনরা দোয়া চায়, ইসলামের বন্ধু হওয়ার কোনো সুযোগ থাকে না, আমরা দোয়া করে দিই আল্লাহ তারে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় রাখো। কথা কয় না কেন? আল্লাহ তারা আরো 200 বছর ক্ষমতা রাখুক। হ্যাপি হইনে তো খুশি, হুজুর আমাদের লেগে দোয়া করছে যেন 200 বছর ক্ষমতা থাকি। আরে তুই তো 2 বছরে জাহান্নামে যাওয়ার যোগ্য হইছস, 4 বছরে আরো বেশি, 6 বছরে আরো বেশি, 10 বছরে আরো বেশি, 200 বছর ক্ষমতা থাকলে তুই দুনিয়ার থেকে জাহান্নামের আজাব ভোগ করতে আরম্ভ করবি। এটা দোয়া হইল না বদদোয়া হইল? আমার কথা বুঝে নেয়। আমি দোয়া করি যার উপরে আমায় অসন্তুষ্ট হই, এর লেগে দোয়া করি যা আল্লাহ তোর চেয়ারম্যান বানাক। যদি কারো উপরে আমার মনে কষ্ট থাকে আমি দোয়া করি যা আল্লাহ তোর চেয়ারম্যান বানাক। তখন হন্নির ওলা মনে করছে হাতে খুশি, তুই চেয়ারম্যান হলে ঘুষ খাবি, সুদ খাবি, গম চুরি করবি, তো তোর জাহান্নামে যাবে না জান্নাতে যাবি, কই যাবি? তো তার মানে দোয়ার শুরুতে তোর লেগে বদদোয়া করছিস, কিন্তু তোর মাথায় তো এই বুদ্ধি নেই এটা যে বদদোয়া। এই জন্য আমরা মৌলবীরা ক্ষমতায় যাওয়ার জন্য পেরেশান না, আমরা পেরেশান হইলাম কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কিছু বললে আমার মাথা ঠিক থাকে না, কোন বেঈমান ইসলামের বিরুদ্ধে কিছু বললে আমাদের মাথা ঠিক থাকে না। যখন নাকি কি বলা হয় আপনাদের ওই জাতীয় জাদুঘরের সামনে নাস্তিকরা যখন একসাথ হইয়া ইসলামের বিরুদ্ধে ঝামেলা শুরু করছে, তখন আমরা 7+70 সমবেত হওয়ার ডাক দিছি। এটা ক্ষমতার জন্য নয়, যেন নাস্তিকদের কোমর ভেঙে যায়। ইনশাআল্লাহ 7+70 এক ডাকে ইনশাআল্লাহ নাস্তিকরা এই ক্ষেত্রে মাথা কাছা কাটাইতে পারবে না। গরম গরম ওয়াশ করতে চাইছিলাম কি এক জ্বালার মধ্যে আছি কন্যা। কুতিবা আলাইকুম আল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। আল্লাহর হাবিবের জিন্দেগির দুইটা সাইড, একটা হইলো গরম আর একটা হইলো ঠান্ডা। কথা কয় না, একটা হইলো গরম আর একটা হইলো কি? হুজুর নিজে বলছেন আমি কখনো গরম কখনো ঠান্ডা। আনাল আর বলব না, আনাল দহুক আনাল কাত্তল, দাঁড়াইছে তো দাঁড়াইছি আর বসবে না, বসছি তো বসছি আর দাঁড়াবে না ইসা। এই আমাকে তাল চলছে এইভাবে আনাল দহুক আনাল কাত্তল। হুজুর বলছেন ওই কিরে ঠিকার, আনাল দহুক আনাল কাত্তল,
জামি মিটি মিটি হাসনে ওয়ালা পয়গম্বর আনা দহু এটা আর দেই নাই এই আর পড়ে কানাকা অত কি লাগাই সাহেব আরে বাবা এটা কানাকি নি আর কর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা দহুক আনাল কাদ্দার আমি মিটি মিটি হাসনেওয়ালা পয়গম্বর আবার আমি প্রচন্ড যুদ্ধ বটি কথা কয় না এবল মেসওয়াকের সুন্নাত এবল মিষ্টির সুন্নাত হইনির ভুলারা আমি মিটি মিটি হাসনেওয়ালা পয়গম্বর এবং আমি প্রচন্ড যুদ্ধ বটি انا نبيل مرحما انا نبيل ملحما امي رحمت والا پیغمبر امي ابار جدو بطي ارتا بیمان در شرل تک لحم گشتو کے چیرا چیرا باہر کرنے والا پیغمبر امي بطي ایزنو حضور مدان زندگی تے سات سات آشیٹا لڑائی ہوئی سات آشیٹا لڑائی سات آشیٹا আশির উপরে আরো সাত কথা কয় না এবার আপনি হিসাব করুন বছরে কয়টা ঘটছে আমরা মাত্র একটা যুদ্ধ করিয়া কেউ বীর বিক্রম কেউ বীর পথি আর কেউ বঙ্গবীর আরে কথা কয় না কেন পত্রীর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাই কেরাম শত শত যুদ্ধ করছেন সাইয়েদনা খালেদ তার জীবনে একশো আঠাশটা লড়াই করেছে খালেদ বলি তার জীবনে একশো আঠাশটা লড়াই করেছেন আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনের জন্য আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জমা সবাইকে সাথে নিয়ে তোমার ইসলামের দিনের জন্য কোরআনের জন্য এই দেশের স্বাধীনতার জন্য তুমি জিহাদ আর লড়াই অংশগ্রহণ করার সুযোগ করে দিও আমিন বলেন আমিন বলেন রসুল বলেন মাল্লাম ইয়াবজু ওয়ালাম ইউহাদ্দিথ বিহি নাফসুহু মা তাআলা শুবাতিন মিনান নিফাক মিন নিফাক কেউ দ্বীনের জন্য যুদ্ধ করল না এবং যুদ্ধের জন্য একটু মানসিকতা তার তৈরি হয় নাই সে সব কেবল সুবহানাল্লাহ নিয়ে ব্যস্ত কেবল আলহামদুলিল্লাহ নিয়ে ব্যস্ত কেবল ঘাটতি নিয়ে ব্যস্ত এর আগে যুদ্ধ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই কাশ্মীরের যুদ্ধ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই আফগানিস্তানের যুদ্ধ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই দোস্ত আবার সিরিয়ার যুদ্ধ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই বলছে চলছে চলছে আমরা তো গাতি নিয়ে ঘুরতে আসি হুজুর বলেন মাতালা শুভতি মিলনে পাক সে যেন মুনাফিক উপরে মারা গেল বলেন মুনাফিক হয়ে মরব না মুসলমান হয়ে মরব মুসলমান একে মুসলমান হয়ে মরতে চান আজ দেখেন না তাহলে যুদ্ধ না করলেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ প্রস্তুত আমি ওয়াজ করতে পারবো না আজকে আমার লক্ষণ ভালো না
আমি শেষ কথাটা বলছি, এই বেহেশতে যাইতে মনে চায় কার কার কাদের জন্য। ও বড় লড়স ভাইবের মতো আগে গেছে, ফাতেমা আদনা 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 একসাথে দোয়া দিবে, কি বেহেশতে যাইতে যাইতে কার কার মনে চায়। বেহেশতে যাওয়ার রাস্তা হইল দুইটা, একটা হলো লম্বা রাস্তা আর একটা হলো শর্টকাট রাস্তা। লম্বা রাস্তা কষ্টকর, লম্বা রাস্তা কি লম্বা রাস্তার মধ্যে শয়তান বইয়ে, শয়তান ইবলিস বসে, এই বসে সেই বসে, বহু জামিলে আছে। তো আমাদের মতো দুর্বল ইমানদার লম্বা রাস্তা বাদে দিয়া বেহেশতে যাওয়া অনেক কঠিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, বেহেশতে যাওয়ার শর্টকাট রাস্তা আমি কই, আল জিহাদু মুখতাসারু তারিকিন ইলাল জান্নাহ। জিহাদ তারপরে শাহাদাত, জান্নাতে যাওয়ার একদম শর্টকাট রাস্তা। আল্লাহ আমাদের সবাইকে শর্টকাট রাস্তায় বেহেশতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠবেন না, ও মুসলিম জননেতা, কারা নির্যাতিত আলেমিদিন, হেফাজতে ইসলাম বাংলাদেশের খুব সম্ভব কোন দায়িত্বে আছে, কেন্দ্রীয়